স্বপ্ন দর্শকে দিল আমরা জগতের ইতিহাসে একমাত্র একজন ধর্মাচার্যের নাম জানি যিনি জগতের বড় বড় ধর্ম মতসমূহ সাধনা করেছেন এবং পরম লক্ষ্যে উপনীত হয়ে বলেছেন যত মত তত গুণ। এটি বিশ্বের জন্য একটি নূতন বার্তা, শ্রীরামকৃষ্ণের জন্য অনন্যতা। আজকের আলোচনার বিষয় ধর্ম জগতে শ্রীরামকৃষ্ণের অনন্যতা। আজকে বিশেষ অতিথি হিসেবে আরেকজন বিশেষ অতিথি থাকার কথা ছিল, শ্রী শুভচন্দ্র সাহা, যিনি আমাদের পরম শরীর, আমাদের পরম ভক্ত, সহ আজকে আমাদের রামকৃষ্ণ মিশনের সহসভাপতি, পরিচালন পর্ষদের। তার ছোট ভাই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি, অপারেশন হচ্ছে, তিনি সেখানে আছেন, সেজন্য উপস্থিত হতে পারেননি। আমরা তার ছোট ভাইয়ের জন্য আমাদের তরফ থেকে, আমাদের অন্তর থেকে ঠাকুরের কাছে সবাই আমরা প্রার্থনা করি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তিনি সেজন্যে দুঃখ প্রকাশ করেছেন আসতে পারেননি বলে। তো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌহিদুল হাসান, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমি তাকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য। নমস্কার। শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি বার্ষিক উৎসব, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সভাপতি মহাগুরু আমার বংশধর রামকৃষ্ণ মিশন বাংলাদেশ চ্যাপ্টারের অধ্যক্ষ এবং সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শান্তনাথ সেন এবং আপনারা যারা মঞ্চে আছেন এবং আমার সামনে। আসলে এই ধরনের অনুষ্ঠানে আমি কি বক্তব্য দিব জানি না, তারপরে ধর্ম জগতে শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে কিছু কথা বলা যাবে। ধর্ম জগৎটা একটা বিশাল জগৎ, পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে আমরা জানি, এবং সে ধর্মগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির। কিছু আছে প্রত্যাদিষ্ট ধর্ম যেটা রিভিলেশন বহির মাধ্যমে এসেছে, কিছু ধর্ম আছে অপ্রত্যাদিষ্ট, কিছু ধর্ম ঈশ্বর কেন্দ্রিক, কিছু ধর্ম আছে ঈশ্বর বিকেন্দ্রিক, কিছু কিছু ধর্ম আছে মিশনারি প্রচারমূলক, কিছু কিছু ধর্ম আছে অপচারমূলক। এই যে বিভিন্ন ধরনের ধর্ম, শ্রীরাম রামকৃষ্ণ পরমহংসদেবের যে একটা গুরুত্বপূর্ণ কথা, যত মত তত পথ, এই ধর্মগুলোর যে বিভিন্নতা, সেখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে এক এক ধর্ম ভিন্ন ভিন্ন ধরনের বা প্রকৃতির হলেও তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে মিল আছে, এবং বলা যায় উদ্দেশ্য লক্ষ্য এবং গন্তব্যের ক্ষেত্রে সব ধর্মেরই একই মিশন, একই মিশন। আমরা মানুষ সৃষ্ট এটা আমরা সবাই জানি, আমি নিজে আমাকে সৃষ্টি করি, কোন একজন সর্বশক্তিমান তাকে ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, তার দ্বারা আমরা সৃষ্ট। এগুলো সব ধর্মেরই কথা। এই যে সৃষ্ট মানব,
তার তো কোনো দোষ নেই। আমি আমার ইচ্ছায় কোথাও আসি, আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, বৌদ্ধ, এর জন্য আমি দায়ী না, আমার জন্মের জন্য আমি দায়ী নই। আমাকে সেখানে আনা হয়েছে এবং আমার মধ্যে যে সমস্ত প্রবণতা, যে সমস্ত বৃত্তিগুলো আছে, বিভিন্ন জৈবিক চাহিদাগুলো আছে, মহৎ গুণাবলী আছে, সেগুলোকে কোন দিকে পরিচালিত করব, কিভাবে পরিচালিত করব, এটার জন্য হয়তো আমি দায়ী, কিন্তু আমার সৃষ্টির জন্য, আমার অস্তিত্বের জন্য কোনো মানুষ দায়ী নয়, আমি দায়ী নই। মানুষের মধ্যে যে জৈবিক প্রবণতা আছে এবং জগতের অনেক দার্শনিক বা যারা সাধক মনীষী তারা বলেছেন যে মানুষ স্বভাবতই আসঙ্গলি পশু। জৈবিক প্রবণতা দ্বারা মানুষের স্বাভাবিক যে গতি সেটা কিছুটা পশুত্ব বা পাশবিকতা, দানবিকতা, নিরমামতার দিকে যায়। সেখানে যদি কোনো শাসন ত্রাসন না থাকে তো মানুষ সাধারণত পশুর মতোই হয়। একজন দার্শনিক উনি বলেছেন যে চারটা প্রাণীর স্বভাব দ্বারা মানব প্রকৃতি গঠিত, চারটা প্রাণীর স্বভাব। একটা হলো হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী আমরা জানি সিংহ বাঘ কুকুর বিড়াল এগুলো হিংস্র প্রাণী। মানুষ কত হিংস্র হতে পারে সেটাও আমরা জানি, এটা এক নম্বর। দ্বিতীয় হলো মানুষের মধ্যে আছে ইতর প্রাণীর স্বভাব, ইতর প্রাণীর স্বভাব সেটা হলো কামনা বাসনা লোভ লালসা মোহ, সম্পদের মোহ, ক্ষমতার মোহ, টিকে থাকার মোহ, বেঁচে থাকার মোহ, প্রাধান্য বিস্তার করার মোহ, এ ধরনের অসংখ্য মোহ দ্বারা আমরা পরিচালিত এবং সেটার দ্বারা আমরা কি ধরনের ভয়াবহ অবস্থা সৃষ্টি করি সমাজে এবং রাষ্ট্রে বিশ্বে সেটা আমরা জানি। এরপর মানুষের মধ্যে আছে শয়তানি বা সরনামী স্বভাব, উটনাম, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এটা আমরা করি, মিথ্যা বলা, পরনিন্দা করা, পরচর্চা করা, অন্যের ক্ষতি করা, এ সমস্ত শয়তানি স্বভাব। এই তিনটার বাইরে আমাদের মধ্যে আছে দেবত্ব বা ভ্রষ্টার স্বভাব, দেবতার স্বভাব, দয়া মায়া ক্ষমা উদারতা মহত্ব, যত রকমের ভালো গুণ আছে। তো মানুষের কাজ হলো পূর্বের যে তিনটা পাশব প্রকৃতি, হিংস্র প্রাণী, ইতর প্রাণী এবং শয়তানি স্বভাব, এই তিনটাকে দমন করে, অবদমন করে দেবতার স্বভাবে বলিয়ান হওয়া, মহৎ গুণাবলী নিজের মধ্যে প্রতিষ্ঠা করা। এবং এটার জন্যই এই মহৎ গুণাবলী প্রতিষ্ঠা করা অত্যন্ত সাধনার কাজ, এটা স্বাভাবিকভাবে হয় না, এর জন্য লাগে ধর্ম দর্শন। যতগুলো ধর্ম এসেছে, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং আমরা যেটাকে হিন্দু ধর্ম বলি, এটা আরও অনেক আগে, এইসব ধর্মের মূল যে বাণী যারা প্রচার করেছেন তারা কেউ নবী রসুল, কেউ মুনি ঋষি, এবং তাদের মূল কথাই ছিল ভোগ নয় ত্যাগ। মানুষের দেহের মধ্যে যে পাশব প্রকৃতিগুলোর কথা বললাম সেগুলোকে দমন করে দেবতার গুণে বলিয়ান হওয়া, এটাই হলো এই ধর্মগুলোর শিক্ষা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একজন বাঙালি সাধক, তিনি যে সময় এসেছেন সময়টা হলো 1836 এবং 1886 সাল পর্যন্ত ছিলেন তিনি, 50 বছর সম্ভবত। এই সময়টা কি ছিল আমরা জানি, আমাদের বাংলা বঙ্গ ভারতে তখন একটা ক্রান্তিকাল চলছিল, এর আগে ছিল মুসলিম শাসন, তারপরে ইংরেজ শাসন। ইংরেজ এবং মুসলিম শাসনের মাঝামাঝি আমাদের সমাজে একটা পরিবর্তন ছিল, শিক্ষা দীক্ষা ইংরেজি শিক্ষা এলো, ওয়েস্টার্ন সিভিলাইজেশন। তো পাশ্চাত্য সভ্যতা কি আমরা জানি,
সেটা ঈশ্বরবিহীন, অনেকটা নাস্তিক্য, জড়বাদী, বস্তুবাদী, কিছুটা ভোক্তাবাদী, এটা পাশ্চাত্য সভ্যতা ছিল। কিন্তু ইসলাম বা ওরিয়েন্টাল যে সিভিলাইজেশন, এটা শুরু থেকেই ছিল ধর্মকেন্দ্রিক, আধ্যাত্মিকতা কেন্দ্রিক, পরকালমুখী। ইংরেজি শিক্ষার প্রভাবে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে বঙ্গ ভারতের সমাজ ব্যবস্থায় এক ধরনের উচ্ছৃঙ্খলতা, উগ্রতা, উন্নাসিকতা এবং জাগতিক প্রবণতা প্রসার লাভ করে। সেই সময় রামকৃষ্ণের মতো একজন পরম সাধক, যিনি ভোগবাদের বিরুদ্ধে নিজে একটা দৃষ্টান্ত, তিনি যে সাধনা করেছেন তার যে সাধন পদ্ধতি, আমরা আরো অনেক সাধকের সাধন পদ্ধতি দেখেছি ভারতবর্ষে, এই যে দেহকে একেবারেই তুচ্ছ করে, উপেক্ষা করে, খানাপিনা বন্ধ করে, সাংসারিক জীবনকে তুচ্ছ করে পরম সত্তা, পরম আনন্দ, পরম চেতনার সন্ধান, যাকে উনি বিভিন্ন নামে বলেছেন, মা, ঠাকুর, যেটাই বলুন, এই যে পরম শক্তির যে সাধনা করেছেন, এই সাধন পদ্ধতি এটা সাধারণ মানুষের কাজ নয়। সাধারণ গৃহী বা গৃহস্থ বা আটকোরে মানুষ আমরা যারা, তারা কিন্তু এটা সাধারণত করতে পারি না। এটার জন্য বৈরাগ্য লাগে, অ্যাসেটিসিজম যেটা, বৈরাগ্য বা সেটার প্রয়োজন হয়। বৈরাগ্য বা দুই প্রকার, একটা হলো একেবারেই সংসার ত্যাগ করে বৈরাগী হওয়া, সংসার দ্বারা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে নির্জন যাপন করা, আরেকটা সংসারের মধ্যে থেকেও নিজের মনকে যাবতীয় ঝঞ্ঝাট ঝামেলা থেকে মুক্ত রেখে পরম সত্তার সন্ধানে নিজেকে তুরিয়ানন্দে, নিত্যানন্দে বিরাজ করানো। তো রামকৃষ্ণ তার সাধন পদ্ধতিতে আমরা দেখি যে তিনি বিভিন্ন ধর্মের সাধনা করেছেন। এটা কিভাবে সম্ভব? একই ব্যক্তি হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্মের সাধনা করেছেন, এটা কি সম্ভব? তিনি করে দেখিয়েছেন সম্ভব, যেহেতু তিনি করে দেখিয়েছেন এবং এটা আমরা সবাই জানি, তা কাজেই সম্ভব। আমি যতটুকু বুঝি ধর্ম দর্শনের একটা পর্যায়ে, যিনি ধার্মিক, যিনি ঈশ্বর প্রেমিক, তার একটা সাধারণ গতি আছে এবং সেই গতি একটা পর্যায়ে বিভিন্ন দার্শনিকরা বলেছেন যে মানবাত্মার এমন ক্ষমতা আছে যে ঈশ্বরের সাথে সে যুক্ত হতে পারে, কারণ এই মানবাত্মা ঈশ্বরেরই অংশ, ঈশ্বর এটাকে সৃষ্টি করেছেন। তো কাজে তার ভিতরে প্রবণতা আছে, ঈশ্বর অনন্ত অসীম, তিনি সবকিছু দেখেন, আমরা মানুষরাও দেখি, আমাদের দেখাটা কি সীমিত, ঈশ্বরের দেখা অসীম, ঈশ্বর সব জানেন, সবই জানেন, তিনি অন্তর্যামী, সর্বদ্রষ্টা, আমরা মানুষেরাও জানি, আমাদেরটা সীমিত, তারটা অনন্ত অসীম। এইভাবে এই যে সসীম সত্তা মানুষ, তার মধ্যে ওই প্রবণতা আছে যে সে অসীম সত্তা ঈশ্বরের সাথে মিলিত হতে পারে, কিন্তু তার জন্য দরকার প্রচণ্ড সাধনা, নিরবচ্ছিন্ন সাধনা, ভোগবাদী জৈবিক কামনা বাসনা, সাংসারিক সমস্ত ব্যস্ততায় নিয়োজিত থেকে সেটা সম্ভব নয়। তার জন্য দরকার নিরবচ্ছিন্ন সাধনার জীবন, এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে সেই সাধনাই শিখিয়েছেন, এবং যত মত তত পথ তিনি যেটা বলেছেন, আসলে বিভিন্ন মতের মাধ্যমেও সর্বশক্তিমান ঈশ্বর প্রণীত যাওয়া সম্ভব। যেমন বিভিন্ন ধরনের নদী, খাল, বিল, সব পানি সাগরের দিকে যায়, তেমনি যে পথেই সাধনা করি না কেন, আমার উদ্দেশ্য বা লক্ষ্য যদি থাকে পরম সত্তা
অ্যাবসলিউট রিয়ালিটি ঈশ্বরকে পাওয়া এবং তার সাথে মিলন ঘটানো তাহলে সেটা সম্ভব। আমি আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তার কথা শুনব এবং এই অনুষ্ঠানের সভাপতি পরম গুরু, আমি মূলত তার কথা শোনার জন্য এখানে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় সতীবৃন্দ, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌহিদুল হাসান, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।